কখনো কখনো আমরা বিচিত্র কোনো ঘটনা বা অভাবনীয় সৌন্দর্য দেখে নিজের অজান্তেই বলে উঠি, ওহ মাই গড। হ্যাঁ, আপনাকে এরকমই চমকে দিতে আমরা আজকের পর্বে রেখেছি বিশ্ব পর্যটন সংস্থার তালিকায় উঠে আসা বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের স্বাক্ষর বহনকারী সেরা পাঁচটি দেশ। তবে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, এইরকমই বিভিন্ন দেশের তথ্যপূর্ণ ও রহস্যময় ফ্যাক্ট সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সকল নোটিফিকেশনের জন্য বেল বাটনটি প্রেস করে রাখুন। ফ্রান্স। ফ্রান্সের প্যারিসকে বলা হয় পৃথিবীর সবচাইতে শান্তিময় এবং শিল্পসাহিত্যের আদি লীলাভূমি। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে পুরনো রাষ্ট্রের মধ্যে একটি হল ফ্রান্স। মধ্যযুগে ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একজন শাসকের অধীনে এনে ফ্রান্স গঠিত হয়। 1958 সালের 28শে সেপ্টেম্বর ফ্রান্সের প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, নৃবিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের উন্নয়নে ও প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপক ভূমিকা রেখেছে। মধ্যযুগ থেকেই প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। ফরাসি রান্না ও ফ্যাশন বিশ্বের সর্বত্রই অনুকরণীয়। সম্প্রতি পর্যটকদের সর্বাধিক ভ্রমণ করা বিস্ময়কর ও সুন্দর দেশগুলোর তালিকায় বিশ্বের সবচেয়ে সুন্দরতম দেশ হিসাবে প্রথম স্থানের রাজমুকুট পরে আছে ফ্রান্স। ইতালি। ইতালি পৃথিবীর সুন্দরতম একটি দেশ। এখানে প্রায় সারা বছর বসন্তকাল বিরাজ করে। অনেকেই ইতালিকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ বলে থাকেন। এটি রেনেসাঁর জন্মভূমি। এখানে প্রাচীন শিল্পসাহিত্যের এমন অনেক নিদর্শন রয়েছে যা মানুষকে আকর্ষণ করে। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। শেনজেন চুক্তি স্বাক্ষরকারী দেশ হওয়ায় শেনজেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায়। ইউরো অঞ্চলের অন্তর্ভুক্তির কারণে এর মুদ্রা ইউরো। বর্তমান ইতালি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এটাকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে গণনা করা হয়। আর জীবনযাত্রার মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা দশে এর স্থান। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ওশেনিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এর রাজধানীর নাম ওয়েলিংটন। নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত। তবে দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্টুয়ার্ট এবং চাথাম দ্বীপ। নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদের ভাষা হল মাওরি। নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি দেশ। এটি অস্ট্রেলিয়ার প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তাসমান সাগরে অবস্থিত। ফিজি, টোঙ্গা এবং নুবেল কালাদনি হল নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র। এই দেশের পরিবেশ এবং প্রাণীকুল বৈচিত্র্যময়। বসতি প্রতিষ্ঠার পূর্বে এখানে প্রচুর স্থানীয় পাখি ছিল, যার মধ্যে অনেক প্রজাতিই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে গেছে। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ। আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকের উপরের দিকে অবস্থান দেশটির। এছাড়া জীবনযাত্রার মান, প্রত্যাশিত আয়ুষ্কাল, শিক্ষার হার, শান্তি ও অগ্রগতি, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যবসা বাণিজ্যের সুযোগ, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদি ক্ষেত্রে অগ্রসরমান একটি দেশ নিউজিল্যান্ড। পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম। তাই পর্যটক আকর্ষণের দিক দিয়ে নিউজিল্যান্ড পৃথিবীর তৃতীয় সুন্দর দেশ। স্পেন। স্পেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানী মাদ্রিদ। 5,05,900 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে স্পেন আয়তনের দিক থেকে বিশ্বের 51তম দেশ। দেশটি দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপে অবস্থিত। স্পেনের পশ্চিম দিকে পর্তুগাল এবং উত্তর পূর্ব দিকে ফ্রান্স ও অ্যান্ডোরার সঙ্গে সংলগ্ন। দেশটির উত্তরে বিস্কায় উপসাগর, দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী, প্রণালীর দক্ষিণে মরক্কো,
পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে ভূমধ্যসাগর। স্পেনের গ্রামগুলো অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ। এর সমুদ্রতীরের সৌন্দর্য সারা বিশ্ববাসীকে কাছে টানে। এর দ্বীপগুলোর সৌন্দর্য নিজের চোখে না দেখে অনুভব করা অসম্ভব। এটি পৃথিবীর সর্বাধিক উন্নত দেশগুলোর মধ্যে একটি। বহু বছর ধরেই ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের গন্তব্যস্থলগুলোর মধ্যে স্পেন অন্যতম। আইসল্যান্ড। আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিক। আইসল্যান্ডের নাম শুনলেই মনে হয় বরফে ঢাকা এক পৃথিবী, যেখানে একমাত্র রং হল সাদা, যেখানে সারা বছর ক্রমাগত তুষার পড়ে আর বাতাসে শুধুই তুষারের গ্রান। কিন্তু আসলে কি তাই? একদম না। নাম আইসল্যান্ড হলেও এই দেশ মোটেই বরফে ঢাকা নয়, এমনকি তেমন ভয়ঙ্কর ঠান্ডাও নয়। বরং কল্পকাহিনীর মতো চোখ জুড়ানো সব দৃশ্যপট রয়েছে এই দ্বীপদেশের পুরোটা জুড়ে। আগুন আর বরফ, এই দুইয়ের মিলনে আপনার কল্পনাকেও হার মানাবে আইসল্যান্ডের সৌন্দর্য। দেশটিতে জমাট হিমবাহ আর সক্রিয় আগ্নেয়গিরি একে অপরকে আলিঙ্গন করে রেখেছে, এমনটা আর কোথাও দেখতে পাবেন না আপনি। পাহাড়ি এই দ্বীপের অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে। আপনি যদি ভিডিওটির এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনার জন্য একটি সহজ প্রশ্ন থাকলো। প্রশ্নটি হলো, নিউজিল্যান্ডের আদিম অধিবাসীরা কোন ভাষায় কথা বলতো? প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওতে 2000 লাইক আসে, তাহলে দ্বিতীয় পর্ব তৈরি হবে, যেখানে আমরা সুন্দরতম দেশের তালিকায় থাকা পরবর্তী পাঁচটি দেশ নিয়ে হাজির হব। সবশেষে, স্টে কুল, বি হ্যাপি।